হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? ইটস মি শাহিদ মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এটা কোনো ব্লগ না, কোনো ফানি ভিডিও না, নাথিং বলতে গেলে। সো এখন দেশে কি অবস্থা চলতেছে এটা তো সবাই জানে। মহামারী, করোনা মহামারী হিসাবে ধরা পড়ছে। WHO এটা আমাদেরকে বলছে। সো এখন সবাই অনেক রকম ভিডিও বানাচ্ছে, সতর্ক ভিডিও। আমরাও একটা সতর্ক ভিডিও বানাতে চাইছিলাম, বাট হ্যাঁ সবাইকে বাসায় থাকতে বলছে। সো আমাদের কোনো মেম্বার বাসা থেকে বেরোচ্ছে না, সো দ্যাটস ওয়াই আমরা কেউ কোনো সতর্ক ভিডিও বানাতে পারছি না। এবং আমিও অনেকদিন ধরে বাসায় এরকম আটকা, হোম কোয়ারেন্টাইনে আছি। সো চিন্তা করলাম সবাই দেখি সব চ্যানেল থেকে সতর্ক করতেছে, তো আমরা সতর্ক কেন করবো না, আমরাও একটু আপনাদেরকে সতর্ক করি। সো ফার্স্ট অফ অল তো সবাই সব কথা জানেন, আমার নিউ করে কিছু বলার নাই। সবসময় বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করবো আমরা। মাস্ক ব্যবহার করার পর যদি আপনার মাস্কটা কাপড়ের হয় তাহলে আমরা প্রতিদিন আসা মানে ডে শেষ হওয়ার পরে, ইউজ করার পরে মাস্কটাকে আমরা গরম পানি দিয়ে রাতে ভিজিয়ে রাখবো। দেন সকালে আবার আমরা যদি অফিস টফিসে আপনারা যান তাহলে তখন এটাকে আবার ইউজ করব। দেন আপনার মাস্ক যদি সাপোজ আপনার মাস্ক যদি এরকম হয় তাহলে তো এটাকে ধোয়া যাচ্ছে না, তবুও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অ্যান্ড সবসময় মাস্ক ওয়ার করে বাইরেতে বাসাতে বের হবেন, আর অ্যান্ড বাসায় মাস্ক পরা লাগবে না। আমি ভিডিও করতেছি, দেখতে দেখাচ্ছি। সো এই ভিডিওটা আমার টিম মেম্বার্সরাও দেখতেছে, আমার মেম্বার্সরাও দেখতেছে। সো আমি তাদেরকেও বলবো বাসা থেকে যখন বের হচ্ছ না তো বের হইও না তোমার বাসা থেকে। জেডএস শিবলু, মুক্তাসিন আল তানবির, তোমরা বিশেষ করে বাসাতে বের হইও না। সাজ্জাদ ভাই, রহমতুল্লাহ ভাই, হ্যাঁ তারপর আরও অনেকে আছে মেনশন না করলাম। অ্যান্ড বেশি বেশি আপনারা সবসময় খাওয়ার আগে বা খাওয়ার পরে, তারপর টয়লেট থেকে বের হওয়ার সময় সবসময় আপনারা হ্যান্ড গ্লাভস দিয়ে হাত ধুয়ে নেবেন, সবসময় হ্যান্ড গ্লাভস দিয়ে হাত ধুয়ে নেবেন। অ্যান্ড স্যাভ্রন লিকুইড ব্যবহার করবেন, স্যাভ্রন লিকুইড ব্যবহার করে সবসময় আপনার হাতটা ওয়াশ করে নেবেন। সো আর বাসাতে বের হবেন না, সবাই এটাই বলতেছে স্টে সেফ স্টে হোম। আর ইতিমধ্যে কাল রাতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেমে গিয়েছে, সো এখন রাস্তায় যাওয়াটাও খুব রিক্স। অ্যান্ড চিটং বাসী সবাইকে বলবো আপনারা সবাই বাসা থাকবেন, স্টে থাকবেন, বাসায় স্টে করবেন, স্টে থাক সেফ থাকবেন। সো হ্যাঁ, আমার সাথে সাহিল আছে, সবাই হোম কোয়ারেন্টাইন, ঠিক আছে। আমি সাহিল মিলিয়ে আছি, আর কোনো মেম্বার্স নাই। সো সাহিলকে বললাম চলো একটা সতর্ক ভিডিও বানানো যাক, ঠিক আছে। তহিদ আফ্রিদি করছে, রাকিব হোসেন করছে, ওরা সবাইকে মাস্ক বিতরণ করছে। কিন্তু অনেকে আবার বলতেছে যে মাস্ক বিতরণ করাটাও যে একটা গণমাধ্যম সৃষ্টি হচ্ছে, দেন ওখান থেকেও ভাইরাসটা ছড়াতে পারে। কিন্তু যারা গরিব দুঃখী তাদেরকে তাদের মাস্ক লাগবে, তারাও তো কীভাবে মাস্ক পাবে, তাদের মাস্কের যে দাম বাড়ায় দিছে, ঠিক আছে। তার প্রশাসনের কাছে এটা অনুরোধ করব যে মাস্কটা প্রশাসনের কাছে, হ্যাঁ হ্যাঁ মাস্কের দাম তো অনেক বেড়ে গেছে, তো প্রশাসনের কাছে এটাই বলবো যে মাস্কের দাম মানে সেনাবাহিনীদেরকে এগুলো বলবো যে এগুলো নিয়ে একটু দেখা আপনারা দেখবেন আর কি। সো কিছু বলার নাই আর, আপনারা বাসা থাকবেন, বাসায় স্টে করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নিজে সচেতন হন এবং দেশকেও সচেতন রাখেন। আপনি যদি সচেতন হন তাহলে আপনার ফ্যামিলি মেম্বারটাও সচেতন থাকবে, সবাইকে নিয়ে বসেন, বসে সচেতনের কথাগুলো বলেন, তারপরে নিজে আশপাশ পরিষ্কার রাখুন, ঠিক আছে। স্যাভ্লন, ড্যাটল এইসব মানে এখন তো বাজারগুলো পাওয়া যাচ্ছে না, যারা স্টকে ছিল এগুলো দিয়ে বেশি বেশি সব কিছু এগুলো দিয়ে ওয়াশ করেন। আর কিছু বলবো, কোন করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, আক্রান্ত ব্যক্তির হাঁচির মাধ্যমে ছড়ায়, আক্রান্ত ব্যক্তি স্পর্শকৃত কোনো কিছু অল্প সময়ের মধ্যে স্পর্শ করলে, দেন আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে, এইভাবে আমরা করোনা ভাইরাস ছড়ায়। আর করোনা ভাইরাস বা COVID-19 লক্ষণসমূহ, শ্বাস নিতে কষ্ট হবে এবং রোগীর শ্বাসকষ্টের সম্ভাবনা হবে, সাধারণ জ্বর ও শুকনাকাশি হবে ও মাথা ও পেশিতে ব্যথা হবে। দেন COVID-19 প্রতিরোধ মানে করোনা ভাইরাস প্রতিরোধ, আক্রান্ত হলে মাস্ক ব্যবহার করবেন, অফকোর্স এটা থাকবে এখন সবসময় আপনার লাইফ লাইন হিসাবে। নিয়মিত তরল পানি পান করবেন, সবসময় পানি পান করবেন, এবং আক্রান্ত ব্যক্তির সাথে দৈহিক স্পর্শ থেকে বিরত থাকবেন। যিনি আক্রান্ত বা যাকে আক্রান্ত হিসেবে রাখা হয়েছে তার থেকে দূরে থাকবেন, বিশেষ করে আপনার ফ্যামিলি মেম্বার হলেও এখন কিছু করার নেই, তার থেকে দূরে রাখতে হবে। হাঁচি কাশি এবং টয়লেট ব্যবহার পর জীবাণুনাশক ব্যবহার করুন, আমি বলছিলাম হ্যান্ড গ্লাভ, এটা এখন আপনার পকেটে থাকতে হবে, এটা আপনাকে ব্যবহার করতে হবে। দেন খাওয়ার আগে হাত ময়লা হলে প্রাণী এবং প্রাণীজ বর্জ্য
স্পর্শ আসার পর জীবাণুনাশক ব্যবহার করুন। আর যদি কোনো পেট থাকে তাহলে পেটদেরকেও এখন ক্লিনে রাখেন এবং তাদেরকে আলাদা করে রাখেন, কারণ তারা অসুস্থ হলেও আপনার মাধ্যমে আপনারও এটা ছড়াবে। সো এটা ছিল করোনা ভাইরাসের প্রতিরোধ। তো ঠিক আছে গাইস, সবাই সেফ থাকবেন, বাসায় স্টে করবেন, কেউ বাসতে বের হবে না, কারণ এখন সেনাবাহিনী বের হয়ে গেছে। এখন বাসা থেকে যে বের হবে তাকে আমি কালকে ফেসবুকে দেখছি, হ্যাঁ মারতেছে, মেরে মেরে ঘরে ঢুকে দিচ্ছে। ঠিক আছে, আর যদি এনি ইম্পর্টেন্ট হয় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। সো গাইস, বাসা থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও সচেতন হওয়ার পরামর্শ দিবেন। ঠিক আছে, আপনি যদি অন্যরা অন্যদেরকেও দেখবেন, অনেকে দেখতেছি অনেকজন সংগঠনরা অনেকেই কাজ করতেছে গরিব দুঃখীদের জন্য। ঠিক আছে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্রম অ্যাসাম্বলি স্যালিডি থেকে একটা সচেতন ভিডিও দিলাম, আমরা এক্সাম্পল দেওয়ার দরকার ছিল, বাট এগুলো এক্সাম্পল কি সবাই তো জানেন, তো সব বলে দিলাম কী কী ইউজ করতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস, ঘরের মানে ঘর বাইরের জুতাটা কখনো ঘরে ইউজ করবেন না, ওটা থেকে আপনার ভাইরাস হবে আর ধুলো বালি যেতে যাবেন না। সো ঠিক আছে, অনেক কথা বলে ফেলছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। Bye.